কুমিল্লার লালমাইয়ে জাতীয় শোক দিবস যথাযথভাবে পালিত। ধন্য সেই পুরুষ যার নামের উপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস 2023 উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল 11টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও চেক বিতরণ অনুষ্ঠানের পূর্বে 15ই আগস্ট 2023 জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান শাহীন ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার ভূমি নাসরিন আক্তার, লালমাই থানার অফিসার ইনচার্জ ওসি হানিফ সরকার, লালমাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদা আক্তার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান শাহীন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার ভূমি নাসরিন আক্তার, লালমাই থানা অফিসার ইনচার্জ ওসি হানিফ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ভারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, লালমাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদা আক্তার, উপজেলা এলজিইডি প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ নোমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ ফরহাদ আলম খান, উপজেলা শিক্ষা অফিসার জাফর আল সাদেক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার, চেয়ারম্যান, রাজনীতিবিদ, শিক্ষক শিক্ষার্থী, উপজেলায় কর্মরত বিভিন্ন ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের পক্ষে 2 জন যুব উদ্যোক্তার মাঝে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে লালমাই উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।